হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল হ্যাশট্যাগ লাইফ টাইম। কেমন আছো তোমরা? আমরা কিন্তু খুব ভালো আছি। আমরা ঘুম থেকে উঠে গেছি, এই যে মিঠাই মিঠাইকে এখন একটু জল খাওয়াবো, তারপরে আমরা ব্রেকফাস্ট করব। তোমাদেরকে দেখাচ্ছি ওকে জল খাওয়াতে কতটা স্ট্রাগল হয়, কিভাবে ওকে জল খাওয়াই আমরা। মিঠাইকে আমি কোনোদিন মানে 3 মাস এর পর থেকে কখনো আমি ওকে ঝিনুক খাওয়াতে পারিনি বটল। এখন জল জলও খাবে না, বটলও খাবে না, ইয়েও খাবে না, কি বলে গ্লাসও খাবে না। এখন ওকে চেপে ধরে ঝিনুক দিয়ে জল খাওয়াতে হয়। মানে এত এত অসুবিধা, তোমরা আমাকে একটু হেল্প করো তো, এর কোনো আলাদা অপশন আছে কিনা আমার মনে হয় না আছে। এই যে দেখছো, বুঝে গেছে যে ওকে খাওয়ানো হবে চেপে ধরে। আয় আয়, আজ তোরা কে হোগা দেখবে এটা। আচ্ছা ওরকম করে না মা, আম্মা শোনো শোনো শোনো। ওরে বাবারে বাবারে বাবারে, কত ঝামেলা গো যে বাবারে। খাবারটা তাও আমি চেয়ারে বসে খাইয়ে দিতে পারি, বাট চকলটা। এই যে এই যে এই যে ওই দেখো, লাইট লাইট লাইট, জানো আমরা আজকে ব্লগ করবো। ওকে এবার ব্রেকফাস্ট খাওয়াবো। তো আজকে ওর ব্রেকফাস্টে আছে সুজি কলা, আর সুজিটা করেছি কলা আর খেজুর অ্যাড করেছি, তার মধ্যে ফর্মুলা অ্যাড করবো, দিয়ে ওরা ওকে খাওয়াবো। তো তোমরা দেখো ও কিভাবে খায়। এবার মিঠাই হচ্ছে সুজি খাচ্ছে, ঠিক আছে। ব্যাপারটা হচ্ছে যে ওকে নর্মালি যদি দেওয়া হয় ও খায় না। ও কি করা হয়, এরকম একটা খাওয়ার জিনিসপত্র ধরো যা হোক, যেটা খেলনা হবে না, কোনোদিন খেলনা নিয়ে ও খেলে না, মানে খেলনা নিয়ে ওর হচ্ছে ঘরের জিনিসপত্র চিরুনি হ্যানা ত্যানা যত যা আছে সেগুলো হচ্ছে ওর মেন খেলনা। এই যে চোখ বলতে শুরু করেছে, এই যে বাগলু বাগলু, এই যে ধরো 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 ধরো, হ্যাঁ সোনা মামা খেয়ে দিয়েছে। এরকম একটা কিছু ধরে মুখটা এরকম উঁচু করতে হবে, তারপর খাবে। আর নর্মালি দিলে কি করে বলো তো, ফেলে দেবে। এই চো কি নেবে, মিঠাইকে খাওয়াতে খাওয়াতে ওর পটি চলে আসে, রোজ ও পটি করে খাওয়াতে বসলে। এই দেখো কেমন করছে, করো। আচ্ছা আচ্ছা হয়ে গেছে হয়ে গেছে, চলো চলো। এবার যেটা ঘটতে চলেছে সেটা হচ্ছে ডাইপার পরানো চ্যালেঞ্জ, ঠিক আছে। তোমরা দেখো কিভাবে ওকে ডাইপার পরাতে হয়। বাবাই শোও, শোনো শোনো শোনো, ডাইপার পরবে না, চলো এবার মিঠাইয়ের ব্রেকফাস্ট কমপ্লিট। এই হচ্ছে মিঠাই রানি, এবার একটুখানি পোষা করে দি। ও জামা পরানো ডাইপার পরানো পরিষ্কার করানো এগুলো ওর একদম ভালো লাগে না। ও এখন ছেড়ে দাও, এখন ছুটবে, ঠিক আছে। এখন আমি খাচ্ছি ডিটক্স ওয়াটার, লেবু জল খাচ্ছি একটু। আর এই যে মিঠাইকে দেখো কোথায় খেলে বেড়াচ্ছে দেখেছো, ওকে এখানে এত বড় ম্যাট পেতে দেওয়া হয়, এত কিছু পেতে দেওয়া হয়, ওর কাছে ওই দিকে খেলছে। তোমাদেরকে একটা জিনিস জানাই, আজকে থেকে মেনলি আজকে যেন যে জন্য ব্লগটা করলাম সেটা হচ্ছে যে আমি কাল থেকে যোগা জয়েন করেছি। তো আজকে সেটাই তোমাদেরকে একটু দেখাবো, অনলাইন যোগা ক্লাস কোথায় করছি কার কাছে করছি সেগুলো ডিটেলস আমি অনলাইন মানে নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চেক আউট করতে পারো। দিদি খুব ভালো, তো এই জন্য আমি যদিও এর মধ্যে দিদি আরও অনেক কিছু দিতে বলেছিল তো দেওয়া হয়নি, আমি সেগুলো দেবো, দিয়ে অন্য একদিন কাল পরশু বানাবো, কারণ সব জিনিস আমার বাড়িতে নেই।
তো আপাতত লেবু জল খাচ্ছি আর একটু আস্তে আস্তে ডায়েট তো চেষ্টা করছি খাওয়া দাওয়াটা ডায়েটে আনতে। যেমন কালকে খেয়েছিলাম বেসন কা চিল্লা, আজকে খাচ্ছি তোমার সুজি। তো এরকম ভাবেই অল্টারনেটিভ করে খাবো আর চেষ্টা করছি, এখন জানি না কতটা কি করে উঠতে পারবো, তবে ওই হোপ ফর দ্য বেস্ট। এই হচ্ছে ওর কাজকর্ম। কি এখানে আয়, ম্যাটে আয়। যদিও এই পাশটাতে একটা লাল রঙের কার্পেট পাতা থাকে, এই কার্পেটটা এখনো পাতা হয়নি। এই হলো আমার ব্রেকফাস্ট, যেটা হচ্ছে উপমা। বাট তোমরা এটাতে শুধু দেখতে পাবে লঙ্কা, কারণ আমি লঙ্কা খেতে খুব ভালোবাসি। আর তার মধ্যে আলু ডিম দিয়ে এটা বানানো হয়েছে। আর এই হচ্ছে ওর খাবার, ভাত, কচুরলতি আর ট্যাংরা মাছ। আর এই হচ্ছে মিঠাই। মিঠাইতে এখন নিচে এই ম্যাটটা পেতে দেওয়া হয়েছে পুরো একদম ওদিকে এদিকে এদিকে পুরো করে, আর ও নিচে খেলবে আর আমরা খেয়ে নেবো। মিঠাইয়ের স্নান কমপ্লিট, ওকে আমি রেডি করে দিয়েছি, এখন আমি স্নান করতে যাচ্ছি। আর ওর যেহেতু ওর বাবা অফিস চলে গেছে, তো এখন তো আমরা দুজন একা, ও ঘরে একাই থাকবে। আমি ক্যামেরাটা অন করে দিয়ে গেলাম, দেখো তোমরা ও কি করে। এবার একে দেখো কি করেছে, কার্পেট গুটিয়ে নিয়ে শুয়ে আছে। এতক্ষণ নিশ্চয়ই খানিকটা বুঝে গেছো যে ও কিরকম দুষ্টুমি। এই যে দুষ্টুমি একটা বাচ্চা, দেখলে আমি চলে যাওয়ার পর কি কি না করেছে, ম্যাট তুলে ম্যাট খেয়েছে। কি করবো বলো, পাগল হয়ে যাই এই বাচ্চা নিয়ে, আমি উটকে ডেকে নিয়ে। আসলে কি করবো, একা তো তো হয় আর কি, ওইভাবেই চালাচ্ছি। খেলে মানে মোটামুটি চেষ্টা করি সবটাই একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে, যাতে ও খেলেও মুখে দিলেও কোনো প্রবলেম না হয়। এই যে কার্পেট, কার্পেট গুটিয়ে নিয়ে নেবে, নিয়ে গুটিয়ে নিয়ে খেতে থাকবে। কোন দিকে যাব বলো তো। দেখো মিঠাই ঘুমিয়ে পড়েছে, মিঠাই ঘুম থেকে উঠেছে আর উঠে কানু কানু শুরু করে দিয়েছে। দেখো মুখটা দেখো, একটু আগেই কোথায় একটা খেলো, খেয়ে এখানটা ফুলিয়েছে। এখন আবার খেলতে খেলতে কি হলো, মুখ থুবড়ে পড়ে গেল, আবার একটা কাঁদতে শুরু করে দিল। কোথাও লেগে লাগেনি কিন্তু এরকম কাঁদছে। ঘুম থেকে উঠলে ও একটুখানি মুডটা খারাপ থাকে, তো তাই জন্য এরকম কানু কানু করে। এখন ওকে আমি খাওয়াবো, এখন বাজে হচ্ছে 1:30, আমি এখন ওকে লাঞ্চ করাবো। আর মাঝখানে মিড মর্নিংয়ে আমি ওকে কিছু দিতে পারিনি, নর্মাল ব্রেস্ট মিল্কই ও খেয়েছে, কারণ হচ্ছে যে ও ঘুমিয়ে পড়েছিল, সরি, ও যেহেতু ঘুমিয়ে পড়েছিল সেজন্য আর আলাদা করে ওকে কিছু দেওয়া হয়নি মিড মর্নিং স্ন্যাক্স হিসেবে। তো এখন ওকে লাঞ্চটা খাওয়াচ্ছি, লাঞ্চটা খাওয়ানোর পর আমি ওকে, যদি ও জেগে থাকে তাহলে ওকে লেবুর রসটা খাওয়াবো। মিঠাইকে আমি এখন রান্নাঘরে নিয়ে এসেছি, রান্নাঘরে নিয়ে এসে বসালাম, বসিয়ে এখন ওর ভাতটা রেডি করব। এই যে ওর ভাত, আলু সিদ্ধ, রাঙালু সিদ্ধ, ডাল আর ভাত। মাছটা এখন ডিফ্রস্ট হচ্ছে, মাছটা ডিফ্রস্ট হলে মাছটা ভাজবো, ভেজে তারপর এর সাথে ব্লেন্ড করবো একসাথে। আর এই যে মিঠাই বসে আছে, খুব কাঁদছে, ঘরে রেখে আসা যাচ্ছে না, তাই এখন আপাতত এখানে বসিয়ে ওকে কাজ করছি। মিঠাই এখন লাঞ্চ করতে বসেছে, এই হচ্ছে ওর লাঞ্চ, ভাত ডাল আর মাছ ভাজা। কিন্তু ব্যাপারটা হচ্ছে ওর মুডটা খুব খারাপ,
আর এখানে দেখো কপালে ফুলে গেছে, এখানে আমি থ্রোম্বোফব জেল লাগালাম, এখানটা কেটে মতো গেছে, এইখানে চোখের পাশে ওই এই ভুরুতেও হয়েছে, আজকে এই দুটো হলো। কি করব, ওকে ঘরে একা রেখে বেরোতে হয় আর এরকম হয়ে যায়। দেখো ফুলে গেছে, তো কেটে গিয়ে ফুলে গেছে। আমার মনে হয় এইখানে পড়েছে, এই খাটের এখানটাতে ওর লেগেছে কোনোভাবে। আর আমি এই চেয়ারটা ধরে রান্নাঘর থেকে এখানে নিয়ে এসেছি, এরকম ও বসা অবস্থায়। আমার প্রচন্ড কোমরে লেগেছে, আমি এখন দাঁড়াতে পারছি না, বসতেও পারছি না, কষ্ট হচ্ছে। খাও খাও খাও, এরকম করে না মা। গুড গার্ল, এই তো ভালো করে খেতে পারে তো সোনাটা। হ্যাঁ কেন কেন একটু হাঁটো হাঁটো, কেমন দুষ্টুমি করছো সেটা বলো সবাইকে। ঝুলে পড়েছে, কি করছে আমি গেছিলাম মিঠাইয়ের জন্য লেবুর রস বানাতে, ঠিক আছে। আর ও কি করেছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো দেখো এই আলমারির এই তাকটাকে ও টেনে বের করেছে, বের করে সব জামা কাপড় নিচে ফেলেছে। এখন ওই ভিতরের তাকের মধ্যে থেকে যেগুলো পারছে সেগুলো নিয়ে নিয়ে সব বাইরে ফেলছে। দেখো সেই তখন দেখলে একটুখানি ঘুমিয়েছে, এখনো আর ঘুমাচ্ছে না কিছুতেই, খেলেই যাচ্ছে। আর পারছি না, আমার নিজেরও ঘুম পাচ্ছে, কোমরে এত যন্ত্রণা হচ্ছে না, আমি পাগল হয়ে যাব। আর সমানে ছুটছে এদিক ওদিক এদিক ওদিক, উফ। দেখো আবার এসছে। অ্যাট লাস্ট ওকে ঘুম পাড়ানো গেছে, এই যে ঘুমোচ্ছে, ঘুমিয়েছে, তো আমিও একটু ঘুমিয়ে নেব। বিকেলে ঘুম থেকে উঠে তোমাদের সাথে দেখা হচ্ছে। আমরা দুজনেই ঘুম থেকে উঠে গেছি, এই যে মিঠাই উঠেই খেলু খেলি শুরু করে দিয়েছে। একটু মুখটা দেখো, তোমার ঘুম পরে কি সুন্দর লাগছে। বই যাবি, দেখো কোথায় কি বলেছে, কি করেছো আমার সাথে বলো, তুমি বলে দাও সবাইকে। এরকম করে মেরেছো আমাকে, আচ্ছা এরকম করে মেরেছে আমাকে, জানো তোমরা, তোমরা জানো আমাকে এরকম করে মিঠাই মেরেছে। ও গান করো গান করো, ও খেলো করো। ধরবো মিঠাই ঘুমাচ্ছিল, এবার ঘুম থেকে উঠে পড়েছে। এখন বাজে সন্ধ্যে 7:20, আর এই যে উঠলো, 10 মিনিট ঘুমালো। আর এখানে আমাদের বল্টু মহারাজ ঘুরে বেড়াচ্ছে। আমি জাস্ট ওয়ার্কআউট করে উঠলাম, অ্যাকচুয়ালি এত দেরি হয়ে গেছিলো তাই আর ব্লগ স্টার্ট করতে পারিনি। দেখো বল্টু ঘুমাচ্ছে, তো জাস্ট শেষ করলাম, এখন যাব নিচে আবার। এই যে আমি ম্যাটটা নিয়ে এসেছি, মেয়ের যে ম্যাটটা, ওই ম্যাটটা এখানে নিয়ে আসি, নিয়ে এসে এখানে অ্যাকচুয়ালি আমাদের ভিডিও কলে ক্লাস হয়, তো ওটা করলাম আমি। জাস্ট 2 দিন হয়েছে, কারণ কালকে আর আজকে 2 দিন হলো জয়েন করেছি। তো মানে যখন এলাম তখন প্রচণ্ড কোমরে যন্ত্রণা ছিল, কালকেও তাই, বাট আজকে করার পরে, মানে করার পরেই না, সাথে সাথে একটা খুব ভালো ফিল করছি, মানে ব্যথাটা অনেকটা কম লাগছে। কালকেও আমি এই জিনিসটা দেখেছিলাম, প্রচণ্ড ব্যথা ছিল সন্ধেবেলা, তারপর যখন আমি ক্লাসটা করলাম তারপরে আমার প্রচণ্ড ভালো ফিল হলো। তো তোমরা যারা মনে করছো যে এরকম প্রেগনেন্সির পর এরকম প্রচণ্ড কোমরে যন্ত্রণা হচ্ছে, যেটা আমার হচ্ছে, তোমরা ট্রাই করতে পারো কোনো যোগা ক্লাস। অ্যাকচুয়ালি আমাদের আজকে যোগা ক্লাস হলো, আমাদের যোগা জুম্বা সব রকমই হয়, তো আজকে এভাবে এক এক দিন এক একটা হয়। তো খুব ভালো, মানে খুব ভালো ফিডব্যাক, মানে আমার 2 দিনে তো খুব, মানে খুব ভালো লাগলো। তো আগে তো আরও আস্তে আস্তে, রোগা হওয়াটা মেন নয় আমার কাছে এই মুহূর্তে, যেটা সেটা হচ্ছে আমার টামিটা কমানো, হাতগুলো কমানো, এগুলো কমানো, আর সবথেকে আগে হচ্ছে যেটা করবো সেটা হচ্ছে কোমরের যন্ত্রণাটা কমানো। মানে তোমাদেরকে একটা কথা বলি, একটা টাইম ছিল যখন আমি
মানে সমস্ত এক্সারসাইজ করতে পারতাম, অনেক হেভি ওয়েট লিফটিং পর্যন্ত করেছি, ঠিক আছে? তো সেইখানে দাঁড়িয়ে আজকে আমি কিচ্ছু করতে পারছি না, মানে এমন এমন কিছু নর্মাল ধরো সেগুলো আমি করতে পারছি না, আমাকে জাস্ট ফ্লোরে শুয়ে হাত উঁচু পা এগুলো করতে হচ্ছে, হাত উঁচু করা, পা উঁচু করা, সাইকেলিং করা, এগুলো করতে হচ্ছে। আমার এত কোমরে যন্ত্রণা হচ্ছে, মানে আমি নিজের মনে মনে না খারাপ লাগছে কোথাও গিয়ে, যে আমি একটা টাইমে এত ভালো এক্সারসাইজ করতে পারতাম। ইনফ্যাক্ট আমি এখন মনে করছি যে আমি হয়তো ডান্সটা এই মুহূর্তে করতে পারবো না স্টার্ট, এরকমই কন্ডিশন। আমার এত প্রচণ্ড কোমরে পেন হচ্ছে। তো তোমরা এই এই একটা সাজেশন দিলাম আজকে, তোমরা একবার ট্রাই করতে পারো এক্সারসাইজ, আমার মনে হয় খুব 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 কাজ হবে, যেটা আমার হচ্ছে অন্তত দুদিনে। তো আগে আগে যেটা হবে সেটা তো তোমাদেরকে জানাবো, এখন চলো নিচে যাই, সমদ্বীপ এসে গেছে, তো দেখি মিঠাই কী করছে। আমাদের এখানে না খুব বরফ পড়ছে জানো তো, নিচে এসে দেখলাম যে বরফ পড়েছে, এই যে বরফ পড়ছে এখানে, ঠিক আছে? এই যে বরফ পড়ছে দেখো বাবা, এই বরফ পড়ছে জানো, তোকে মাতালের মতো লাগছে, তালের মতো করছিস কেন? তুই চিল্লাছিস কেন? এই যে মিঠাই জানি, মিঠাই রাত্রেবেলা খাবে হচ্ছে ডালিয়া, আমি ডালিয়াটা বসিয়ে দিয়েছি, এখন 9টা বেজে গেছে, তো ওর খাওয়ার টাইম প্রায় হয়ে গেছে, ও 9:30 নাগাদ খেতে বসাবো ওকে, তো ডালিয়াটা হলেই আমি ওকে খেতে বসাবো। এখন বাবা খাওয়াচ্ছে আর আমি সার্ভিস দিচ্ছি এখানে, কিছু দেখানো সব দেখাবো, ওপর দিকে তাকাবে আর ওর মুখের মধ্যে খাবারটা ঢুকিয়ে দেওয়া হবে, তাই না? আমরা এখন হ্যালো করবো, হ্যালো 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 মিঠাই মিঠাই হ্যালো মিঠাই, কি খাচ্ছে সেটা একটু বলে দাও বাবাই। তাড়াতাড়ি করে খাওয়া ওকে, এখন খেতে বসতে যাবো। দেখলাম যে কিছুই করা হয়নি, ভুলেই গেছি রান্না করতে, ডিমও নেই, আলুও নেই, কিছুই নেই আজকে, তো দোকানে গেল, দোকান বন্ধ। এখন আপাতত একটু শিম ভাজা বসিয়েছি, শিম ছিল, শিম ভাজা বসালাম, একটু ডাল বসালাম কালকে সকালের জন্য, এখন ইয়েটা কেটে কেটে রাখি, বাঁধাকপিটা কেটে রাখি। আর বলো না আজকে যে দিন কি যাচ্ছে, এখন বাজে হচ্ছে 10:30, তো চলো করে নিই। আমি খেতে বসলাম, গোগ্রাসে কিনছি, খুব খিদে পেয়েছে, এখন বাজে 11:30, তাড়াতাড়ি করে খাবো, খেয়ে আমি তারপরে ব্লগটা এন্ড করছি। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমি শুতে যাব, তো চলো আজকের ভিডিওটা তাহলে এখানে এন্ড করা যাক। তোমাদের কেমন লাগলো জানিও, আমি ফুল ডে একটা ভিডিও করলাম, আমি মোটামুটি সারাদিন কীরকম হিমশিম খাই, কীভাবে কাটাই আমি আর মেয়ে, সেটা নিয়েই আজকের পুরো ব্লগটা ছিল। তো তোমরা খুব চাইছিলে মিঠাইয়ের একটা ব্লগ আসুক, যেখানে মিঠাইয়ের অ্যাক্টিভিটি, মিঠাই কী করে সারাদিন, কী খায়, সেগুলো নিয়ে একটা ভিডিও হোক, তো সেই জন্য আজকের ভিডিওটা হলো। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো আমাকে জানিও, প্লিজ 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 কমেন্ট করো, তোমাদের কমেন্ট আমার কাছে ভীষণ ভ্যালুয়েবল, আমার খুব ভালো লাগে তোমাদের কমেন্ট পড়তে। তো তোমরা যখন ভিডিওটা যদি পুরোটা দেখছো তাহলে তো আমার এই কথাটা শুনছো, তো প্লিজ কমেন্ট করো কেমন লাগলো, অ্যাটলিস্ট ভালো লাগলো, খারাপ লাগলো, কিছু একটা কমেন্ট করো, আর ভালো লাগলে একটা লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করো, যদি মনে হয় যে আমার ভিডিওগুলো অন্য কাউকে দেখানোর মতন তাহলে লোককে শেয়ার করে দিও, মানে বন্ধুবান্ধবদের শেয়ার করে দিও, আর একটা সাবস্ক্রাইব করে দিও যারা এখনও সাবস্ক্রাইব করোনি। চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি, টাটা।